হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক 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 ভালো আছি। তো নতুন বছরে আপনাদের জন্য একটি নতুন অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে বলবো যে কীভাবে আইফোন দিয়ে ইউএসএ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই ট্রিকটা 100% আপনাদের কাজে লাগবে, আমি গ্যারেন্টি সহকারে বলবো। যদি কাজে না লাগে তাহলে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে ভিডিও আর না দেখার দরকার নেই। আর যদি ট্রিকটা কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমি যেই যেই ট্রিক দেখাচ্ছি ওইটা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে এটা সমস্ত ক্লিয়ার ক্যাচ করে দেবেন। ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরে ব্রাউজারটি প্রাইভেট মোডে করে নেবেন। মনে রাখবেন 1 সেকেন্ড স্কিপ করলে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না, তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। सोच के बोला होगा तुमने ये प्यार भी तोला हो। वेलकम बैक गाइस, আমি আবার চলে আসলাম। তো এখন বলবো কিভাবে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো প্রথমে সার্চ অপশনে যাওয়ার পরে এখানে google.com সার্চ করবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে সাইন ইন এ ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর অনেকে তো জানেন যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইউজার নেম। ওকে, প্রথমে ফার্স্ট নেমটি দিয়ে দিন। ফার্স্ট নেম আপনাদের ইচ্ছে মতো একটা ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম আপনাদের ইচ্ছে মতো একটা দিয়ে দেবেন। আর ইউজার নেমটি একটু ওয়েট করলে ইউজার নেমটি হয়ে যায়, তো একটু ওয়েট করেন। আর পাসওয়ার্ডটা একটু হার্ড পাসওয়ার্ড দেবেন। তো আমি পাসওয়ার্ডটা একটু হাইড করে নিলাম, আর পাসওয়ার্ডটা একটু হার্ড পাসওয়ার্ড করবেন যাতে জিমেল অ্যাকাউন্টটি টিকে কাজ করে ভালো। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এইরকম ইন্টারফেস আসলে আপনারা মেলটি ক্রিয়েট করতে পারেন। তো উপরে যেটা আমি দেখালাম ওইটা কপি করে নেবেন, কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন, জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তারপরে এখানে gmail.com ওইটা জিমেলটা হটাই দিয়ে আউটলুক লিখে দেবেন। তো আউটলুক এটা হচ্ছে রিকোয়ার ইমেল, তারপরে মাস, সাল আর দিন এগুলো একটু সেট করে নেবেন। তারপরে ফ্রেম জেন্ডারটা মেল করে নেবেন, তারপরে এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। তো একটু নিচে ক্লিক কর, স্ক্রল করার পরে এখানে মোর অপশন বলে একটা অপশন আছে দেখেন, তো এইটার উপরে ক্লিক করে দিবেন। তো একটু নিচে স্ক্রল করলে এখানে ডোন্ট সেভ মাই অ্যাপ অ্যান্ড সেন্স অ্যাক্টিভিটি, তো এইটা ক্লিক করে দেবেন। আমি যেই রকম করে সব সেটিং করেছি ওই রকম করে সেটিং করে দেওয়ার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে আপনাদের একটি শেষ কাজ হচ্ছে ওপরে ম্যান আইকনে ক্লিক করবেন প্রোফাইল। তো এখানে ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নেবেন। তো একটু লোড নেবে, লোড নেওয়ার পরে একটু নিচে মানে ওপরে যা আছে পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করবেন। তাহলে বেসিক ইনফরমেশানে আপনারা প্রোফাইল পিকটি চেঞ্জ করে নেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলে নিজে থেকে যে কিছু প্রোফাইল পিক দেবে আপনারা ইচ্ছা মতন একটি প্রোফাইল পিক সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা প্রোফাইল পিকটি অ্যাড করে দেবেন, আপনার ইচ্ছা মতো একটি প্রোফাইল পিক আপনারা সিলেক্ট করে নেবেন। এটা আপনাদের পিক দিতে পারেন, এই কিছু ফুল ফল কিছু একটা পিক দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। নেক্সটে ওপরের সাইটে একটু স্ক্রল করলে সিকিউরিটি বলে একটা অপশন আছে, এখানে আপনারা ফোনটি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে ইয়েস ইট ওয়াজ মি এটা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পরে একটু নিচে স্ক্রল করলে আপনারা আপনাদের ফোনের নাম দেখতে পাবেন, সব কিছু আপনারা চেক করে নেবেন, তারপরে এটা সেভ করে নেবেন, তাহলে আপনাদের মেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে।